আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পর নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, গরু, মহিষ, ছাগল, ভেড়া, পাখি, কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ঔষধ নিউরেন 50 বেড পাউডার, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। গরু, বাছুর, ছাগল ও ভেড়া ও পোলট্রি নিউমাইসিন, এর প্রতি সংবেদনশীল ব্যাকটেরিয়া যেমন ইকোলাই, সালমোনেলা, ক্যাম্পাইলো ব্যাক্টার সহ অন্যান্য ব্যাকটেরিয়া ঘটিত অন্ত্রের প্রদাহ প্রতিরোধ চিকিৎসায় নির্দেশিত। এছাড়াও এটি মুরগির বাচ্চার নাভিকাচা রোগ প্রতিরোধ চিকিৎসায় ব্যবহার করা হয়। হাঁস মুরগি, গবাদি পশুতে ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য নিউরেন 50 বেড, পোলট্রি, বড় ও ছোট প্রাণীর জটিল এবং মিশ্র ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় নিউমাইসিন সালফেট হল অ্যামানোগ্লাইকোসাইড শ্রেণীর একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এর বিরুদ্ধে সক্রিয় রয়েছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন সামনেলা, পেস্টোরেলা, লিস্টারিয়া, SSP। প্রতিটি গ্রাম পাউডারে থাকে নিউমাইসিন সালফেট USP 500 মিলিগ্রাম। নিউরেন 50 পাউডারে একটি ব্যাকটেরিয়া ঘটিত প্রভাব রয়েছে যা রাইবোসোমাল স্তরের প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয়। 30S রাইবোসোমাল সাবুনটের সাথে আপত্ত। মৌখিক প্রশাসনের পরে নিউমাইসিন সালফেট খুব কমই শোষিত হয়। ব্যাকটেরিয়া ঘটিত প্রভাব প্রধানত গ্যাস্ট্রা ইনটেস্টাইনাল ট্র্যাকে সরবরাহ করা হয়। নিউরেন 50 পাউডার বিস্তৃত রোগের বিরুদ্ধে কার্যকর যেমন হাঁস মুরগি এবং পোষা প্রাণী, ব্যাকটেরিয়াল এন্টারাইটিস, সালমোনেলাসিস, ক্যালোবাসিলোসিস, গবাদি পশু, বাছুরের ডায়রিয়া, কাফ স্কোর। ঔষধের নাম নিউরেন 50 বেড, ঔষধের ধরন পাউডার, নির্দেশিত প্রাণী পোলট্রি, গবাদি পশু, মূল উপাদান ও পরিমাণ প্রতি 1 গ্রাম পাউডারে রয়েছে নিউমাইসিন সালফেট USP 500 মিলিগ্রাম। সতর্কতা, ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতি নির্দেশনা, ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে। প্রত্যাহারকাল, মুরগি মাংস 1 দিন, ডিম 0 দিন, গবাদি পশু, ছাগল এবং ভেড়া মাংস 21 দিন, প্যাক সাইজ 100 গ্রাম পাউডার। সতর্কতা ও নিষেধাজ্ঞা, যেহেতু অ্যামানোগ্লাইকোসাইডগুলি অপরিবর্তনীয়, ওটোটক্সিসিটি সৃষ্টি করতে পারে, সেগুলি কাজ করা কুকুরগুলিতে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। অ্যামানোগ্লাইকোসাইডগুলি নিউরোমাস্কুলার ব্যাধিযুক্ত রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড, বাজারজাতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম। পোলট্রির ক্ষেত্রে পানিতে 1 গ্রাম পাউডার প্রতি 2 থেকে 3 রেখার পানিতে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন। খাদ্যে 20 থেকে 30 গ্রাম পাউডার প্রতি 100 কেজি খাবার সাথে মিশিয়ে পরপর 5 থেকে 7 দিন। গরু, ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 10 থেকে 20 মিলিগ্রাম নিউমাইসিন সালফেট প্রতি কেজি দৈহিক ওজনের জন্য পরপর 3 থেকে 5 দিন। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফুল কোর্স সম্পন্ন করুন। সংরক্ষণ, আলো ও আর্দ্রতা থেকে দূরে, শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য। দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।